তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। শ্যুট করে যাওয়াটা বা জুটি তৈরি হওয়া, এটা এটা দুইজনেরই অবদান থাকে। এটা শুধু আমার একলার অবদান না, আমি অন্য নায়িকাদের যারা সু অভিনেত্রী তার সাবধানের পাশাপাশি ছিলেন, মৌসুমী, পপি, পূর্ণিমা এবং এর আগের যারা ছিল তাদের কণ্ঠেও তাদের লিপেও আমার গান গেছে। তবে একটা সময় গেছে শাবনূরময়, তো যার জন্য হয়তো সেই সেই সুবাদে একটা সময় কনক চাপাময় ছিল। সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। শাবনূরের সাথে আমার দেখা হয়েছে খুব কমই, মানে বাস্তব জীবনে খুব মানে কোনো একটা অনুষ্ঠান সব কিছু মিলে হয়তো 8-10 বার দেখা হয়েছে। আর শাবনূর আমাকে খুবই শ্রদ্ধা করে সেটা বলার মতো না। আর আমি শাবনূরকে ব্যক্তিগতভাবে অভিনেত্রী হিসেবে খুবই পছন্দ করি, তার অভিনয় খুবই উঁচু মানের। আমার মনে হয় যে বাংলাদেশ তাকে আরও গভীরভাবে ব্যবহার করতে পারত। তারপরেও শাবনূর যা দিয়েছেন সেটা সেটা সবাই মনে রাখবে। সম্পর্ক গানে গানে সম্পর্ক, কারণ আমাদের যারা অভিনয় করেন তারা কাজ করেন তাদের FDC-তে অথবা তাদের যে শুটিং স্পটগুলো থাকে সেখানে তো আর আমরা যাই না, আমরা তো স্টুডিওতে গান করি। তো সেখানে প্রথম প্রথম হয়তো কোনো একটা মহরতে দুইজনের একসাথে দেখা হয়েছে, কিন্তু পরে আর এরকম এরকম হয়ে গেছে যে কোনো কিছু আমাকে কোনো রিহার্সাল লাগতো না, কোনো কিছু বলে দিতে হতো না, কোন নায়িকার লিপে সেটাও বলে দিতে হতো না, কারণ এত সময় প্লেব্যাকের জগতে এত সময় পাওয়া যায় না। একটা ডাক আসে, ঠিক টাইমলি যেতে হয়, সেখানে 15 মিনিটে গান তুলতে হয়, 10 মিনিটে রেকর্ড করতে হয়। তো সেই জায়গায় শাবনূরের সাথে খুব একটা দেখা না হলেও আত্মার টান বা একটা সম্পর্ক তো আছেই। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।